ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার জন্মদিন মানে ভক্তরা পায় নতুন কিছু। এবারও জন্মদিনে প্রকাশিত হলো শাকিব খানের নতুন সিনেমার ফার্স্ট লুক, যা দেখে রীতিমতো অভিভূত ভক্তরা। তবে প্রশ্ন হচ্ছে, শাকিবের তুফানে ঝড় তুলবেন কে? জানাচ্ছেন এসআই রাজ। লম্বা কোকলানো চুলে রোদ চশমা, গলায় লকেট পরে সোফায় বসে আছেন হিরো, পাশেই মেশিন গান। বলছিলাম শাকিব খানের নতুন সিনেমা তুফানের ফার্স্ট লুক পোস্টারের কথা। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ভয়ানক রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন শাকিব খান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় পোস্টারটি। পোস্টারটিতে দেখা যায় বোতাম খোলা শার্টের মাঝে গলায় ঝুলছে লকেট, নায়কের চোখে কালো সানগ্লাস, আঙুলে রয়েছে আংটি, ঘাড় অবধি লম্বা চুলে আনমনে সিগারেট টানছেন তিনি, পায়ের কাছে রাইফেল, সেই সঙ্গে সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছেন তিনি। একেবারে গ্যাংস্টার লুকে ধরা দেন শাকিব খান। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে তুফান। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাকিব খান এবং তার বিপরীতে ঢালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। জানা গেছে ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য জিসু সেনগুপ্তের কাছে প্রস্তাব গেছে। কলকাতার প্রযোজক হিসেবে থাকছে SVF, আর ঢাকা থেকে প্রযোজনা করছে চরকি ও আলফা আই। ঢাকার প্রযোজকদের তরফে প্রাথমিক পর্যায়ে খলনায়কের জন্য জিসুর কথা ভাবা হয়েছে। এখনো নির্মাতারা এই প্রসঙ্গে কোনো বিবৃতি প্রকাশ করেননি, এমনকি জিসুও কিছু বলেননি। তুফান মূলত অ্যাকশন ঘরানার ছবি। এর আগে জুলফিকার ছবিতে খলনায়ক চরিত্রে নজর কেড়েছিলেন জিসু সেনগুপ্ত। রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমায় প্রথমে খলনায়কের জন্য বাংলাদেশি অভিনেতা আরফান মিশোকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি না হওয়ায় আপাতত জিসুকে নিয়ে এগোতে চাইছেন নির্মাতারা। গেল বছর রাফি পরিচালিত সুড়ঙ্গ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন আরফান মিশো। এদিকে হায়দ্রাবাদে ছবির প্রথম শিডিউলের শুটিং করেছেন মিমি শাকিব। কলকাতাতেও ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা, যদিও তুফানি বেগে উঠতে হলে অপেক্ষা করতে হবে আসছে কুরবানি ঈদ পর্যন্ত, তখনই সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে এত দ্রুত সিনেমাটির পোস্টার প্রকাশের পেছনেও আছে বিশেষ কারণ, তা হলো শাকিব খানের জন্মদিন। তারকার বিশেষ দিন উপলক্ষে আর দেরি করেনি প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক। এস আই রাজ, ATN News।